নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। এবং প্রতিদিনের মতন একটি অনুরোধ আমার, যে আপনারা যখন ভিডিওটি দেখছেন একটু মনোযোগ দিয়ে, একটু গুরুত্ব দিয়ে ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করুন। রাশির নাম থাকলেই যে আপনার সঙ্গে সেই ঘটনাটি ঘটবে এমনটি নয়, কারণ একই রাশির একটা প্রচুর উচ্চ পর্যায়ের মানুষও রয়েছে, আবার খুব নিম্ন পর্যায়ের মানুষও রয়েছে। কোটি কোটি টাকা আছে, আবার আরেক ওই একই রাশিরই, মানে তার দিন আনে দিন খায়, এরকম অবস্থা কিন্তু রয়েছে। অর্থাৎ রাশি দেখেই যে আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, ভাবছেন যে আপনি হয়তো কোটিপতি হয়ে যাবেন, এমনটি নয়। আপনারা ভাবছেন যে একটি টিকিট হয়তো আমার ভাগ্যকে বদলে দিতে পারে, এটা খুব সহজ কিন্তু নয়। এখানে কিন্তু বোঝার ব্যাপার রয়েছে, আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে। রাহু আপনার জন্মকুণ্ডলিতে আপনার লগ্ন টু দ্বাদশ ভাবের মধ্যে কোন ভাবে অবস্থান করছে এবং রাহু কোন নক্ষত্রে অবস্থান করছে, ডিগ্রি ওয়াইজ কেমন রয়েছে, সেগুলো দেখা কিন্তু একান্তই দরকার। আপনি প্রতিদিন একটি টিকিট কাটছেন, হয়তো ভাবছেন যে লাগলে আগামীকাল আমি কোটিপতি হতে পারি, ব্যাপারটি অত সহজ নয়। আপনার সময়টা কি বর্তমান চলছে প্রাপ্তির ক্ষেত্রে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আগে চুল চেরা বিশ্লেষণ করা কিন্তু দরকার, যে আপনার ক্ষেত্রে আগামীকাল মহাপ্রাপ্তি রয়েছে কি না। সেটা যদি থাকে আর যোগ যদি আপনার পারমিট করে, নিশ্চিতরূপে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল রয়েছে সিদ্ধি যোগ এবং রাহুকাল রয়েছে আপনার 10:30 থেকে 12 পর্যন্ত রাহুকাল রয়েছে। এবং পাঁচ রাশির টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আমি জানাবো। এবং বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় রয়েছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, আমি একটি কথা বলছি, যারা বুকিং করেছেন তাদের ক্ষেত্রে আমি বলছি একটু আমাকে সময় অবশ্যই দিন, কারণ বারবার আপনারা আমার অ্যাসিস্ট্যান্টকে জানাচ্ছেন যে স্যারকে একটু তাড়াতাড়ি করতে বলুন। দেখুন, প্রতিদিন প্রচুর পরিমাণে বুকিং রাহু রক্ষা কবচের জন্য, সেই জন্য আমি প্রত্যেকের কাছে কিছুটা হলেও আমি কিন্তু সময় চেয়ে নিচ্ছি, যারা প্রতিদিন আমার ভিডিওটি নিয়মিত দেখেন। এবং রাহু রক্ষা কবচের ওপর ডিসকাউন্ট যেমন রয়েছে, তেমনি রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিও কিন্তু দেওয়া হচ্ছে। যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে ইচ্ছুক রয়েছেন, আপনারা রাহু রক্ষা কবচ এই মুহূর্তে আপনারা কিন্তু বুকিং করতে পারেন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষণ প্রাপ্তির কারক গ্রহ। রাহু শুক্র বুধ শনি আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং আপনার দশা মহাদশা কিসের চলছে সেটাও কিন্তু দেখা দরকার। আপনি ভাবছেন যে আপনার ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে, কিন্তু আপনার হচ্ছে না, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, সেটা আগে জানা দরকার। কারণ সর্বশেষ কথা বলবে কিন্তু জন্মছক, অর্থাৎ অর্থগুলো অপচয় করার আগে আপনারা হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী অবশ্যই বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। আপনার জন্মছকে যোগ রয়েছে কি না, সেটা থাকলে আপনার কবে রয়েছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন। নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো সম্ভব।
এবং যারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠা করছেন, আমি বারবার বলছি বার্থ চার্ট রিফরমেশান এই ফর্মুলাটি আপনারা ইউজ করুন, অর্থাৎ সেটার জন্য অবশ্যই আপনারা আমার সাথে পরামর্শ অবশ্যই করতে পারবেন। এবং ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা যে কোনো দিক থেকে। এই যে আমি মহাপ্রাপ্তির কথা বলছি কি না, যে কোনো দিক থেকে আপনার আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে। এখন কত অ্যামাউন্টের হবে, 10 টাকা হবে কি আপনার 1 লাখ টাকা হবে, সেটা তো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্ট, আপনার দশা মহাদশা, আপনার রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে তার উপর, এবং আপনার যোগ বিশেষভাবে কিন্তু লাভ আপনাকে কিন্তু দিবে। প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 1। আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 12:03 থেকে 1:32 পর্যন্ত। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 2। আপনাদের আগামীকালে যে শুভ সময়টা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে বৈকাল 4:06 পর্যন্ত, টাইমটা শুভ। তিন নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6, এবং আরেকটি যে নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে আগামীকাল সেটা হচ্ছে সকাল 8 থেকে আপনার 9:32 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। আপনাদের যে শুভ সময় বৈকাল 4:12 থেকে 5:07 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2, এবং আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 6। আপনাদের যে টাইমটা যেটা দেখা যাচ্ছে বৈকাল 5 থেকে 5:55 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আগামীকাল শুক্রবার আমি যে 5 রাশির কথা বললাম, এই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। প্রতিদিন ভিডিও দেখছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, আমি বারবার বলছি বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজস্ব ন্যাকাল চার্ট হস্তরেখা আগে বিচার করুন, কারণ আপনার যোগগুলো কখন রয়েছে, আপনার ধনভাবটা কেমন রয়েছে, আপনার আকস্মিক প্রাপ্তির ভাবটা কেমন রয়েছে, এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। জন্ম ছক আপনার যদি পারমিট যদি করে, আমি বারবার একটি কথা বলছি, জন্ম ছক যদি আপনার পারমিট করে নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ একটি কথা আবারও আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, আমি প্রতিদিন আপনাদেরকে বলি আপনাদের কাছ থেকে কিছুটা আমি সময় নিই, কিন্তু কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে কিন্তু আমি দিই, কারণ আপনার ভাগ্য সর্বশেষ কথা কিন্তু বলবে। এই জন্য যদি আপনারা বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে ভাগ্যভাবকে যদি স্ট্রং করতে পারেন, নিশ্চিত রূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলেই আসছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে আপনার অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সহায়ক রাহু কিন্তু হবে। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুকে যদি স্ট্রং করা যায় তাহলে আপনার জীবনে কিন্তু অর্থের জায়গাটা কিন্তু
নিশ্চিত রূপে কিন্তু মজবুত কিন্তু হবে। আবার বলছি, যারা ভিডিওটি প্রতিদিন দেখছেন আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।